সভা গত 27 অক্টোবর নওদা ব্লক কংগ্রেসের ডাকে একটি কর্মী সভা হয়। সেই কর্মী সভার প্রধান বক্তা ছিলেন মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সেই কর্মী সভা জনসভার আকার ধারণ করায় চিন্তায় কপালে ভাঁজ পড়ে যায় নওদা তৃণমূল কংগ্রেসের। তার পাল্টা জনসভা হিসেবে আজকের এই জনসভা। আজকের এই জনসভায় তৃণমূল সমর্থকদের ভিড় থাকলেও আজকের এই জনসভাকে জনজোয়ারে পরিণত করার জন্য যে চেষ্টা লক্ষ্য করা গিয়েছিল তার তুলনায় আরো বেশি জমায়েত হওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকেই। অনুষ্ঠানের শুরুতে একটু বচসা বাঁধলেও তা পরে ঠিক হয়ে যায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, জেলা সভাপতি সুব্রত সাহা, অরিক মজুমদার, মন্ত্রী জাকির হোসেন, হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত হোসেন, সাগির হোসেন, মোহাম্মদ আলী, প্রাক্তন সাংসদ মাইনুল হাসান ডেভিড, নওদার বিধায়ক আবু তাহির খান মহাশয়, জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, জুলফিকার আলী মণ্ডল, মতিউর রহমান, সঞ্জয় হালদার, শাহিনা মমতাজ এবং আরো অনেকেই। শুভেন্দু বাবুর কাছে মোসারফ হোসেন নওদার জন্য দুটি নর্থ বেঙ্গল বাস এবং পাটিকাবাড়ি বাস স্ট্যান্ড ঠিক করার আবেদন করলেও সেই আবেদনের কোনো সদুত্তর দেননি শুভেন্দু বাবু। বলা বাহুল্য, ব্রাহ্মণ টাবলে আমতলা থেকে কলকাতা যাওয়ার জন্য দুটি বাস এবং বহরমপুর থেকে রাধানগর ঘাট যাওয়ার জন্য দুটি বাস, অর্থাৎ মোট চারটি নর্থ বেঙ্গল বাস চলত। কিন্তু তৃণমূল সরকার এসে সেই বাস বন্ধ হয়ে যায়, তাই নতুন বাসের আশা করা এখন দূরস্থ। সকলের অত্যন্ত অভিনন্দন, শুভেন্দু অধিকারী মহাশয় হাত তালি দিয়ে অভিনন্দন জানান। বন্দে মাতরম। সম্মানীয় আজকের এই সভার সঞ্চালক নওদা বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান এবং আমাদের জননেত্রীর আহ্বানে গত 21 জুলাই জননেত্রীর উপস্থিতিতে যিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছেন এবং এই জেলার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী নেতা সম্মানীয় আবু তাহের সাহেব এই সভায় সভাপতিত্ব করছেন, আপনাদের এই এলাকার ভূমিপুত্র জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি কাজের মানুষ ভাই মোশারফ হোসেন মধু এই সভা সংগঠিত করার ক্ষেত্রে যাদের উল্লেখযোগ্য ভূমিকা, তাদের মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ মহোদয় মাস্টারমশাই আছেন, প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতির বলিষ্ঠ সদস্য জুলফিকার আলী ভুট্টো আছেন। এই বিশাল সমাবেশ আয়োজন করেছেন তাদের সবাইকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাই। বেলা গড়িয়ে 4টে বাজতে যায়, অনেকের বক্তব্য আপনারা শুনেছেন এবং সঠিকভাবে বেশ কয়েকটা উৎসব আমরা কাটিয়ে এলাম। আমরা অনেকগুলি উৎসব, শারদীয়া উৎসব, দীপাবলি উৎসব, এখনো জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজোর রেস চলছে। আমি বেলডাঙ্গা দিয়ে এলাম, দেখলাম সেখানে ব্যাপক মানুষজন আজকে কার্তিক পুজো উপলক্ষে সমাবেত হচ্ছেন। আগামী সপ্তাহে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদের বিশ্ব নবী দিবস আছে। ধর্ম আমার, ধর্ম তোমার উৎসব সবার, সেই উৎসবের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই। আপনারা জানেন আজকে আমরা এখানে সভা করেছি তার মূল দুটি কারণ। এক হচ্ছে 19 জানুয়ারি ব্রিগেড চলো, গত কয়েকদিন আগে আমাদের সর্বজন শ্রদ্ধা নেত্রী, তিনি আজকে বাংলার নেত্রী নন, দেশ নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 20,000 দলের নেতা কর্মী, প্রধান সভাপতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি, মন্ত্রী, কাউন্সিলরদেরকে লক্ষ্য বেঁধে দিয়েছেন যে আগামী 2019 সালে বিজেপিকে ফিনিশ করতে হবে, সেই জন্য সবাইকে কোমর বেঁধে মাঠে নামতে হবে। আর ভারতবর্ষে যারা প্রকৃতপক্ষে এই সাম্প্রদায়িক মোদী সরকার বিজেপিকে সরাতে চান, তারা সবাই আগামী 19 জানুয়ারি 2019 ব্রিগেড প্যারেড ময়দানে সমাবেশে উপবিষ্ট হবেন।
কয়েকদিন আগে এখানকার একটি ছোট্ট মাঠে, ক্লাবের মাঠে, সেখানে কয়েকশো লোক নিয়ে একজন খুব বড় বড় কথা বলে গেছেন। আমি সেই নেতাকে বলি, গত কয়েক দফায় তিনি আপনাদের এমপি থেকেছেন, একটা উন্নয়নের বৃহৎ কাজ করেছেন, বলুন, একটা মোড়ের মাথায় এমপি ল্যাডের টাকায় একটা বাল্ব ঝোলানো বা কোথাও একটা নলকূপ বসিয়ে দেওয়া, এটা শুধু উন্নয়ন হতে পারে না, এর জন্য পঞ্চায়েতই যথেষ্ট। বৃহৎ কাজ মুর্শিদাবাদ জেলায় একটা কাজ অধীর চৌধুরী করেছে, আপনাদের জন্য দেখান। আর আমি বলবো, তৃণমূল কংগ্রেস যখন কিছু পায়নি তখনও তৃণমূল কংগ্রেস এই জেলাতে মেডিকেল কলেজ দিয়েছে। গান্ধি মাস্টার প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 50% টাকা দিয়েছে, আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাসে 258 একর জায়গা জননেত্রী সরকার দিয়েছে, এত কিষাণ মান্ডি, সাগরদিঘি বিদ্যুৎ প্ল্যান্টে আরো 6,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট, মতিঝিলকে নবরূপে সজ্জিত করা সহ অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। জিনাপাদ, 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 জিনাপাদ।